সৃষ্টির আদি অবস্থান থেকে প্রতিনিয়ত রূপান্তরিত তথা বিবর্তনের মাধ্যমে এসেছে আজকের এই বর্তমান। আর এই দুইয়ের মাঝে সংযোগ স্থাপনকারী মাধ্যম হিসেবে কাজ করেছে সময়। গাণিতিক হিসেব মতে সময় প্রতিনিয়ত অগ্রগামী হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে এর উত্থান পতন এবং সীমাবদ্ধ গণ্ডিতে প্রতিনিয়ত এর ঘুরপাক খাওয়াটা তেমনি ধ্রুবসত্য। সহজাত সুবোধ সম্পন্ন রুচিশীল মানুষের সৃজনশীল চিন্তা এবং তার কর্মপন্থা যেমন সময়কে এগিয়ে দেয় হাজার গুণ, ঠিক তেমনি নৃশংস ও বর্বর মানুষের নেতিবাচক কর্মকাণ্ড এই সময়কে পিছিয়ে দেয় তার চাইতে ঢের বেশি, যেখানে গতিহীন রাষ্ট্রযন্ত্রের উপরেও কিছুটা দায় বর্তায়। শুভ শক্তির বিপরীতে সংখ্যাগরিষ্ঠ অপশক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব আমাদের জীবনযাত্রা ও প্রশাসনিক বিচার ব্যবস্থায় যেমন প্রভাব ফেলে, তেমনি সামাজিক জীবন ব্যবস্থা আচার সংস্কৃতি তথাপি আমাদের রুচিশীল চিন্তাধারার হ্রাস টেনে ধরে বারবার। সামাজিক দায়বদ্ধতা থেকেই সময়ের এই উত্থান পতন কিংবা উল্টো পথে ধাবিত হওয়ার পরীক্ষাকে শিল্পী তার কাজের মূল উপজীব্য বিষয় হিসেবে বেছে নিয়েছেন। রোটেশন অফ টাইম শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে সময়ের এই কক্ষচ্যুত উল্টা যাত্রাকে বারবার প্রভাবান্বিত করে তুলে ধরার চেষ্টা করেছেন এবং প্রভাবিত ব্যক্তিসত্তার পরিত্রাতা রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছেন। সৃষ্টির আদি